মূল্য ফেরত নয়, দেরিতে হলেও পণ্যই দেওয়া হবে, ইভালি এমডি। বাণিজ্য মন্ত্রণালয়ে আয় ব্যয়ের হিসাব চেয়েছে, গ্রাহকরা ফেরত চাইছে পাওনা টাকা। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর জন্য 6 মাস সময় চেয়েছেন ইভালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল। দীর্ঘদিনেও প্রতিশ্রুত পণ্য দেওয়া যায়নি এমন কিছু গ্রাহককে কয়েক মাস আগে রিফান্ড চেক দিয়েছিল এই অনলাইন মার্কেটপ্লেস। চলতি মাসের শুরুতে সেই চেক ক্যাশ হওয়ার কথা থাকলেও ব্যাংক টাকা দেয়নি। শনিবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে ইভালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল বলেন, সর্বশেষ নির্দেশিকার কারণে রিফান্ড দেওয়া সম্ভব নয়, দেরিতে হলেও গ্রাহকদের পণ্যই দেওয়া হবে। গত 16 জুন ইভালি নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সেখানে বলা হয়, গত 14 মার্চ পর্যন্ত ইভালির গ্রাহকের কাছে 213,94,06,560 টাকা এবং মার্চেন্টদের কাছে 189,85,95,354 টাকায় দেনা রয়েছে। এসবের বিপরীতে ইভালির মোট সম্পদের পরিমাণ 91,69,42,846 টাকা। এর মধ্যে চলতি মূলধন রয়েছে মাত্র 65,17,83,736 টাকা। বর্তমান সম্পদ দিয়ে বকেয়ার মাত্র 16% পরিশোধ করতে পারবে ইভালি। এই অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় এক নোটিশ দিয়ে আগামী 1 অগস্টের মধ্যে ইভালির আয় ব্যয় দায় দেনা ও ভবিষ্যৎ পরিকল্পনা জমা দিতে বলেছে ইভালিকে। বাংলাদেশের ব্যাংকের ওই প্রতিবেদন 4 মাস আগেই তৈরি করা হয়েছিল জানিয়ে রাসেল দাবি করেন, এরপর ইভালি অনেক লাভ করেছে, অনেক উন্নতি করেছে। ওই প্রতিবেদনে ইভালির ফিউচার ভ্যালুয়েশন করা হয়নি, রিপোর্টে আমাদের ভ্যালুয়েশন মিসিং। আমরা বাংলাদেশ ব্যাংককে বলেছিলাম যে আমাদেরকে ভ্যালুয়েশন করার সুযোগ দিন, আমাদের বিশাল এক কম্পোনেন্টে স্কিপ করা হয়েছে, ভবিষ্যতে এই বিজনেস দিয়ে কি পরিমাণ বিজনেস করা সম্ভব সেটা ভ্যালুয়েশনে আসবে। যে অ্যামাউন্ট ডিউ আছে এই অ্যামাউন্টটা রিকভারি করা কোনো ব্যাপার না। ইভালি সহ আরও কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের ব্যবসার ধরন এবং গ্রাহকের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে দীর্ঘ সময় পরও পণ্য না দেওয়া, অর্থ ফেরত না দেওয়া সহ ক্রেতা ঠকানোর বিস্তর অভিযোগ নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ওই নিরীক্ষার পর বাণিজ্য মন্ত্রণালয় ইভালিকে কারণ দর্শানোর নোটিশ দেয়। বর্তমান পরিস্থিতির মধ্যেও ইভালি ঘুরে দাঁড়াচ্ছে দাবি করে রাসেল বলেন, আমাদের লসগুলো ধীরে ধীরে কমে আসছিল, আমরা লাভ করা শুরু করেছিলাম।